শনিবার প্রায় আড়াই ঘন্টা পর সিআইডি অফিস থেকে বেরোলেন গোঠা হাইস্কুলের পরিচালন সমিতির সাত সদস্য। এদিন সুতির গোঠা হাইস্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহরমপুর সিআইডি অফিসে ফের পরিচালন সমিতির সদস্যদের তলব করা হয়। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শকের ভবনে তলবের পর শনিবার ফের তাদের সিআইডি অফিসে তলব করা হয়। এদিন স্কুলের পরিচালন সমিতির সাত সদস্য বেলা ১১টা নাগাদ সিআইডি অফিসে আসেন। এর মধ্যে একজন মহিলা সদস্যও ছিলেন। প্রায় আড়াই ঘন্টা পর দুপুর ১.৩০টা নাগাদ তারা সেখান থেকে বেরিয়ে যান। তাদের নিয়োগের নানা প্রশ্ন করেন সিআইডি আধিকারিকরা, এমনটাই সিআইডি সূত্রে জানা গিয়েছে। যদিও এদিন জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুলতে চাননি কেউই। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।